بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. أمان إكرا آتا پرسن حيث سي جي كيو جدي أغاد علمير عدد كاري هار پرو علم تاكي كاجة نا لغاي ارثات شرياتر غوة شنائي كاجة نا لغاي برو منسو ده جھگڑا جھاٹي ترکو بطرکو ইত্যাদি করার জন্যেই যদি সে নিজেকে সব সময় নিয়োগ রাখে, তাহলে এ জাতীয় এলেমের কোনো ফায়দা আছে কি? আর এ জাতীয় আলেমেরই বা কি অবস্থা হতে পারে? এ জাতীয় আলেম তো বলা যেতে পারে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সহি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, সে এলেম দ্বারা যদি দুনিয়ার কোনো সম্পদ অর্জন করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। সুন্নতের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি এলেম অর্জন করে উদ্দেশ্য হলো যে বেকুফদের সাথে তর্ক করবে বা আলেমদের সাথে বিতর্ক করবে, দ্বন্দ্ব করবে, তর্ক যুদ্ধ করবে। শুধু এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাও সুনান গ্রন্থের হাদিস। আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ বলেছেন। সুতরাং এলেমকে যে কাজে না লাগাই বা এলেমকে শুধুমাত্র দুনিয়াবী স্বার্থে লাগাই, যেমন তর্ক বিতর্কের কথা এই হাদিসে এসেছে এবং প্রশ্ন বলা হয়েছে, তাহলে এই জাতীয় লোকের অবস্থা আশঙ্কাজনক। এজন্য এই ঘৃণ্য পদ্ধতি থেকে অতি দ্রুত সরে আসতে হবে। তবে এমন যদি হয় যে অগাধ এলেমের অধিকারী ব্যক্তি ন্যায্যভাবে বিতর্কে লিপ্ত হয়েছে এবং হককে উপস্থাপন করার জন্য এই বিতর্ক তার, তাহলে এটা বৈধ রয়েছে। তবে বিতর্কের পিছনে উদ্দেশ্য থাকতে হবে তার আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ হকের পৌঁছা, হককে উপস্থাপন করা। তবে বিতর্কটা ভালোভাবে হওয়া উচিত, এক কথায় ভদ্র ভাষায়, ব্যক্তির ওপরে, ব্যক্তির সত্তার ওপরে আঘাত না হেনে বরং মূল বিষয়টি তুলে ধরা উচিত। তো যা হোক, বিতর্ক দুই প্রকার, একটা হলো জেদাল বিল হক, জেদাল বিল বাতিল, বাতিল পন্থায় ঝগড়া করা, তর্ক করা, এটা হলো হক পন্থায় তর্ক করা। তো প্রশ্নে যে যে কথা জানতে পারলাম সে অনুযায়ী বোঝা গেল যে যদি কেউ বাতিল নিয়ে ঝগড়া করে, বাতিলের পক্ষে ঝগড়া করে এবং তার এলেমটাকে সহি পথে না খাটায়, তাহলে তার কী অবস্থা? আশা করি বুঝতে পেরেছেন যে এই জাতীয় এলেমের কোনো ফায়দা নেই, বরং এ জাতীয় এলেম রেয়াকারিতার এলেম হওয়ার কারণেও অবস্থা আশঙ্কাজনক। মুসলিম শরীফ হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুসলিম শরীফ সুনান তিরমিজি ইত্যাদিতে এসেছে যে তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদের একজন হলেন আলেম, তাদের একজন হলো আলেম যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র যেন তাকে আলেম বলা হয়, আলেমকারি, আলেম বলা হয় এলেমের মাধ্যমে, এলেমের কারণে যেন তাকে আলেম বলা হয়, এই জন্য সে মানুষকে এলেম বিতরণ করেছিল। আর কেরাত করত, সে কারিউল কোরআন ছিল, এজন্য সে কেরাত করত যেন মানুষ তাকে কারি বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি করেছিলে, আমার যে নেয়ামত দিয়েছিলাম তোমাকে অসংখ্য নেয়ামত, এর বিনিময়ে কি করেছিলে? তখন সে বলবে যে আমি আপনার সন্তোষের উদ্দেশ্যে এলেম অর্জন করেছিলাম, মানুষকে শিখিয়েছিলাম, কোরআন পড়েছিলাম, মানুষকে শিখিয়েছিলাম। তখন আল্লাহ বলে তুমি মিথ্যা বলেছ, তুমি এই জন্য শিখেছিলে যাতে তোমাকে আলেম বলা হয়, এই জন্য তুমি কেরাত করতে যাতে তোমাকে কারি বলা হয়, আর এটা বলা হয়েছে। এরপরে আল্লাহ নির্দেশক্রমে তাকে জাহান্নামে নাকের ভরে হেঁচড়ায় প্রবেশ করানো হবে, ওয়ানায়াজ বিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কি, একজন আলেম এই অবস্থার শিকার হবে। এজন্য কোনো কবি বলেন ওয়া আলিমুন বিইলমিহি লাম ইয়ামালান মুআযযাবুন ফিন নারে ক্বাবলা উবাদিন ওয়াসান। ওই আলেম যে তার এলেম যে আমল করে না তাকে শাস্তি দেওয়া হবে ওই দেবদেবী পূজারীদের পূর্বে, আলিয়াজ বিল্লাহ। পরিশেষে বলবো যে যে এলেম অনুযায়ী আমল করে না বা যে আলেম নিজের এলেমকে কাজে লাগায়নি বরং এলেমের বিপরীতে অবস্থান নিয়েছে, সহি আকিদা সহি আমলের বিপরীতে তার অবস্থান,
বা তর্ক ঝগড়া করাই তার মুখ্য উদ্দেশ্য বা নিজের নাম ফোটানোই তার উদ্দেশ্য। এই জাতীয় আলেমের অবস্থা আশঙ্কাজনক এবং এই জাতীয় আলেমের এলেম দ্বারা মানুষ খুব একটা উপকৃত হয় না, কারণ বরকত নেই, তার এলেমে বরকত নেই। ওই কুকুরের বাচ্চার মতো, কুকুরের 7টা বাচ্চা হয় আর গরুর 1টা বাচ্চা হয়, অথচ গরুর বাচ্চার সংখ্যাই বেশি। কুকুরের বাচ্চা এত হওয়ার পরও কোনো ফায়দা নাই, ওদের সংখ্যা সারা দুনিয়ায় কত অল্প, কারণ মরে যায়, বরকত নাই ওগুলোতে। তো এই কুত্তার বাচ্চার মতো এলেমে বরকত থাকে না। বে আলেম, বে আমল আলেমের, বা যাদের উদ্দেশ্য খারাপ, রেয়াকারিতা বা তর্ক বিতর্ক করাই শুধু উদ্দেশ্য, হকে পৌঁছা উদ্দেশ্য নয়, হক প্রচার উদ্দেশ্য নয়, তাদের অবস্থা হলো এরকম যে তাদের এলেমে বরকত নাই, বরকত থাকে না, এলেম দ্বারা মানুষ উপকৃত হয় না, আর তাদের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এই জাতীয় করুণ পরিস্থিতির শিকার হওয়া থেকে। আমিন ও সাল্লাল্লাহু আলা নবী।